শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু, আর আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়। স্যার কেমন আছেন আপনি? আছি আর মোটামুটি। স্যার আপনি এখন প্রায় 80-এর কাছাকাছি। হ্যাঁ, বহুদিন ধরে বহু কিছু আপনি দেখেছেন এই পৃথিবীর, বাংলাদেশের উত্থান পতন অনেক কিছু সাক্ষী আপনি। আমরা একটু আপনার সেই গল্পগুলো শুনতে চাই এবং আলোচনাটা শুরু করতে চাই একদম আপনার জীবনের শুরু থেকে, আপনার শৈশব থেকে। মনে করতে পারেন 79 বছর আগের ঘটনা? কিছু কিছু তো মনে হয়। সেটা হচ্ছে আমার জন্ম একটা ছোট্ট মফস্বল শহরে, যেটা দিনাজপুর, এখন অবশ্য অনেক বড় শহর, বড় শহর হয়ে গেছে। কিন্তু আমাদের কালে, মানে আমরা তিন পুরুষ ধরে ওই দিনাজপুর শহরের উপকণ্ঠে বসবাস করতাম। আমার যে প্রপিতামহ, তিনি একজন ধনাঢ্য যোদ্ধার ছিলেন, অনেক জমি জমার মালিক, আর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। আচ্ছা, ওই সময় অনেক ধনী পরিবারের লোকরা শিক্ষকতায় যেতেন। তো আমার যে পিতামহ, বাবার বাবা, দাদা, হ্যাঁ দাদা আর কি, তিনি তারও ওই শিক্ষকতা ওই দিনাজপুর শহরেরই কাছাকাছি জায়গায়। তো সেই স্কুলে আবার আমার বাবাও ছোটোবেলায় পড়েছে। তা আমার ছোটোবেলাটা কলকাতায় কেটেছে। তো সেইখানে বাবা লয়ার ম্যাজিস্ট্রেটের চাকরি করতেন কলকাতায়, বালিগঞ্জ প্রাইমারি স্কুলে, বালিগঞ্জ সার্কুলার রোডে। সেইখানে আমার লেখাপড়া শুরু হয়। 44 সাল পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত ওখানে পড়ি। তারপরে ওই কলকাতায় বোমা পড়া শুরু হলো জাপানিদের বিশ্বযুদ্ধের কারণে। হ্যাঁ, বিশ্বযুদ্ধের। তো আমরা তখন আমাদের ফ্যামিলিকে বাবা দিনাজপুর শহরে পাঠিয়ে দিলেন নিরাপত্তার জন্য। তো সেটা 1944 সালের ঘটনা। তো 44 সালে আমি সেখানে একটা স্কুলে ভর্তি হলাম, আর তারপরে সেখান থেকেই আমার বড় হওয়া, এবং সেখান থেকেই আমার 48 থেকেই আমি ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ি। তো দিনাজপুরে ছাত্র ফেডারেশন নামে ওই তৎকালীন সিপিআইয়ের একটা ছাত্র সংগঠন ছিল। এখনকার ছাত্র ফেডারেশন। তো ওর আমি একজন সক্রিয় সদস্য ছিলাম। তখন ক্লাস 8 পড়ি, অষ্টম শ্রেণীতে পড়ি। তো সক্রিয় সদস্য, সেই সুবাদে ভাষা আন্দোলনের সঙ্গে সেই 48 সাল থেকে চলি। তারপরে আমি দিনাজপুর একটা বড় নাম করা স্কুল, মহারাজা গিরিজানাথ হাই স্কুল, সেখান থেকে আমি ম্যাট্রিকুলেশন পাশ করি 1951 সালে। তারপরে ওখানেই দিনাজপুরের রিপন কলেজ বলে একটা কলেজ ছিল। তো সেটি যুদ্ধকালীন, আসলে অরিজিনালি কলেজটা কলকাতার, কিন্তু ওই যুদ্ধের সময় ওরা কলেজটাকে স্থানান্তর করে স্বাধীনতার পরে, মানে 1947-এর পরে আর কি কথা বলছি। ওই রিপন কলেজটা সুরেন্দ্রনাথ কলেজ নাম দিল। তখন থেকে দিনাজপুরের কলেজের নামটাও হলো সুরেন্দ্রনাথ। আমি সেই সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র ছিলাম 1951 থেকে। এবং সেই সময় তো ভাষা আন্দোলনের, সেই সময় দিনাজপুরের ভাষা আন্দোলন শুরু হলো। ভাষা আন্দোলনের সঙ্গে তো আমি 48 সাল থেকে জড়িত, তখন আরও জোরে সোরে জড়িয়ে পড়লাম। একবার অল্প দিনের জন্য, 2-3 মাসের জন্য জেলেও যেতে হয়েছিল, সেটা খুব স্বল্পকাল। বাবা উকিল ছিলেন নাম করা, কাজেই জামিনে খালাস করতে কোনো অসুবিধা হয়নি। তারপরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে, দিনাজপুর, ওখান থেকে ইন্টারমিডিয়েট, মানে ISC যেটাকে তখনকার বলো, এখন বোধ হয় এটাকে HSC বলে। তো সেইটা পাস করে আমি ঢাকায় চলে এলাম। ঢাকায় তখন এই ফিজিক্স ডিপার্টমেন্টে পদার্থবিজ্ঞানে 1956-57-তে BSc অনার্স, আর
না সেশন তো আগে ভর্তি আগে মানে পাশের বছর পাশের বছর হচ্ছে 1956 সালে বিএসসি অনার্স ফিজিক্সে আর 1957 সালে ওই হ্যাঁ দারুণ ফলাফল করে অজয় রায় বের হলেন অজয় রায় বিএসসি অনার্স এমএসসি প্রশ্ন হচ্ছে ওই সময়ে সবার একটা চাকরির বড় ইয়ে থাকতো পাবলিক সার্ভিসে যাওয়ার আপনি শিক্ষকতায় কেন এলেন ওই সময়ে কি বুঝে এলেন বা আসলে পরিকল্পনাটা কি ছিল নাকি শিক্ষকই হতে চেয়েছিলেন না পরিকল্পনাটা ছিল আমি এমন এক প্রফেশনে যাব যেখানে গবেষণা করা যাবে মানে আমি যেগুলো নিয়ে পড়াশোনা করেছি সেই নিয়ে গবেষণা করা যাবে তো এই যে স্যার পরে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন আপনি শিক্ষক হলেন কত সালে আমি শিক্ষক হলাম অনেক ঘোরাফেরার পরে আমি প্রথম দু বছরের মতো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কাজ করেছি 58 60 প্রথম দিকে আমি বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম একটা অ্যাডভার্টাইজ হলো তো আমি দরখাস্ত করলাম ইন্টারভিউ পরে আমাদেরকে দুইজনকে সিলেক্ট করেছিল আমারই আরেক কলিগ আমরা সিলেক্টেড হয়ে গেলাম তো আমার আরেকটা কলিগ যিনি আরেকজন কলিগ সেও নাম করা তখন তো হচ্ছে ইন্টারমিডিয়েটে আমাদের সময় দ্বিতীয় স্থান অধিকার করেছে বড় প্লেস করেছে হ্যাঁ তো ও রংপুর কারমাইকেল কলেজে চাকরি করতো আমি ভিক্টোরিয়া কুমিল্লা এসে বিশ্ববিদ্যালয়ে স্যার এর পরের গল্প আমরা আবারও শুনবো ছোট্ট একটা বিরতি নিতে চাই আচ্ছা ঠিক আছে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই স্বাগত আরেকবার কথা বলছিলাম প্রফেসর অজয় রায়ের সঙ্গে স্যার তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে জয়েন করে ফেললেন 60-এর দশকের একেবারেই শুরুতে এবং তখন আপনি তরুণ শিক্ষক আপনি তার আগে থেকেই নানা রকম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত চিন্তাভাবনায় আপনি বামপন্থী এবং ঠিক সেই সময়ে স্বাধীনতা সংগ্রামটা চলছে আমরা একটু মুক্তিযুদ্ধের কথা শুনতে চাই ছোট্ট করে আপনার স্মৃতিতে মুক্তিযুদ্ধ আমি জানি যে আপনি রেসকোর্স ময়দানে 7ই মার্চের যে ভাষণ সেখানেও আপনি সশরীরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের কোনো একটা স্মৃতির কথা যদি আমাদের বলেন মুক্তিযোদ্ধার স্মৃতিতে হচ্ছে একদিকে খুব আনন্দজনক এবং আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং সশস্ত্রভাবে অংশগ্রহণ তো 26শে মার্চের 71-এ যে 26শে মার্চের ক্র্যাকডাউন তার পরেই আমি আমার বাসা ছেড়ে পলাতকের জীবন তেমনি করতে করতেই আমার সঙ্গে তখন মা ছিলেন এবং আমার স্ত্রী ছিলেন তিনি তখন আমার বড় সন্তানকে গর্ভে এই নিয়ে আমরা আস্তে আস্তে যখন দেখলাম যে ঢাকার বহুন্ন জায়গায় আমি পালিয়ে পালিয়েছিলাম এই কখনো একত্রে কখনো বিচ্ছিন্ন হয়ে তো একটা সময় আসলো যখন তাহলে যে থাকা ঢাকাতেও আর থাকা যাচ্ছে না তখন আমরা ধীরে ধীরে সীমান্ত অতিক্রম করলাম ওপারে গেলাম ওই সোনামুড়া কুমিল্লা একটা সীমান্ত এলাকা বর্ডার সেখান দিয়ে আমরা সীমান্তের ওপারে চলে গেলাম 9 মাস পরে যখন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো পাকহানাদার বাহিনী চলে গেল সেই সময়টার অনুভূতি কী ছিল সেই সময় এগুলো তো অনেক ঘটনা তো সেই সময় পুরো সময়টা আমি যুদ্ধে ছিলাম না আমাকে ওই যে আমাদের চট্টগ্রামের এক এমপি ছিলেন এমআর সিদ্দিকী তার সাথে যখন দেখা হলো বললো যে স্যার আর ইয়ের সাথে দেখা হলো ওই যে আমাদের খালেদ মোশাররফ তখন উনি ওই সেক্টরে মেজর খালেদ মোশাররফ তখন হ্যাঁ তো বললো যে স্যার যুদ্ধটা আমাদের করতে দেন আপনি শিক্ষকতার মানুষ শিক্ষকতা আপনি তাজউদ্দিন আহমেদ সরকার গঠন করেছে ওকে সাহায্য করেন তো আমাকে মুজিবনগর নিয়ে গেল তো মুজিবনগরে গিয়ে তাজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা হলো বলে স্যার আপনাদের মতো লোকের তার ইতিমধ্যে আনিসুজ্জামান এসে গেছে ইয়ার মল্লিক সাহেব এসে গেছে রাজশাহী থেকেও অনেকগুলো এসছে তো আমরা প্রায় সখানে ইউনিভার্সিটি এবং কলেজ টিচার ছিলাম তো সেই নিয়ে আমি একটা সংগঠন তৈরি করলাম বাংলাদেশ শিক্ষক সমিতি সেইটার এ আর মল্লিক সাহেব প্রেসিডেন্ট হলেন আমি সেটার সাধারণ সম্পাদক হলাম
আমি যখন এসব কাজ করছি মুক্তিযুদ্ধে ফিল্ডে আছি, সেই সময় একজন মুক্তিযোদ্ধা কীভাবে সে খবর পেয়েছে জানি না, আমাকে খবর দিল যে স্যার আপনার জন্য একটা সুখবর আছে। বলে কী খবর? বলে যে আপনি আপনার মা আপনার স্ত্রীকে যেখানে রেখে এসছেন সেইখানের কাছে একটা হাসপাতালে আপনার পুত্র সন্তান জন্ম হয়েছে, প্রথম সন্তান অভিজিৎ। অভিজিতের ঘটনায় যদি ফিরতে চাই, যে কোনো বাবার জীবনেই তার সন্তানের মৃত্যু সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হতে পারে, আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই একই রকম। পুত্রের লাশ বহন করা হচ্ছে পিতার জন্য সবচেয়ে বেদনার্থ এবং বিশাল বোঝা। তো কার্যকারণে এগুলি করতে হয়, আমাদের সুসন্তানদেরকে আমরা রক্ষা করতে পারছি না, সরকারের নিষ্ক্রিয়তা আছেই। কিন্তু পাশাপাশি আমি বলবো জনগণের 1970 সালে জনগণের যে স্পিরিট ছিল সেইটা বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। নইলে একটা মাত্র উদাহরণ দিই, অভিজিৎকে যখন কোপাচ্ছে অনেকে দেখছে, ওখানে বইমেলা শত শত লোক যাওয়া আসা করছে, অথচ কেউ গিয়ে এগিয়ে ওই হত্যাকারীদের, আচ্ছা অভিজিৎ তো হয়তো মারাই যেত কিন্তু ওই দুজন লোককে ধরার চেষ্টা করলো না, ওরা খুব নিরাপদে মোটর বাইক করে, এক গাড়ি পুলিশ ছিল, র‍্যাবের ইয়েরা ছিল, কেউ ওদেরকে ধরার চেষ্টা করলো না। অথচ তখন লোকে লোকারণ্য জায়গাটা, খুব যে স্পিডে মোটর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া যায় তার সেই সুযোগ ছিল। সেইটা হচ্ছে আমি বলবো যে জনগণের নিষ্ক্রিয়তা, প্রশাসনের নিষ্ক্রিয়তা, এইটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়। আর আইজি একটা সাম্প্রতিক উক্তি করেছেন যেটা আমি মনে করি এই ধরনের উক্তি তার মতো জায়গা থেকে করা উচিত হয় নাই। তিনি বলেছেন যে টার্গেটেড পার্সনকে রক্ষা করা যায় না, কথাটা যদি সত্যও হয় বলা ঠিক না, এতে খুনিরা উৎসাহিত হয়। খুনিরা তো উচ্চ পদে থেকে অবাঞ্ছিত উক্তি করাটা ঠিক। স্যার আমি যদি একটু একদম ছোট করে জিজ্ঞেস করি যে আপনি সারা জীবন মুক্ত, আপনি যদিও বিজ্ঞানী, আপনি যদিও পদার্থবিদ্যার মানুষ, কিন্তু আপনি বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য লিখেছেন, মানুষকে সব কিছু চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনার পক্ষে এক ধরনের পাঠক তৈরির কাজটি করেছেন, আপনার শিক্ষার্থীদের পড়িয়েছেন, আপনার ছেলেটিও সেই চিন্তাধারারই ছিল, এবং তার বিরুদ্ধে আসলে অভিযোগটা কী, কী অপরাধে তাকে মারা হলো, এই প্রশ্নের উত্তর কখনো খুঁজেছেন? প্রশ্ন খুঁজেছি, একটাই হচ্ছে অভিযোগ ওর বিরুদ্ধে, বহুদিন ধরেই ওকে মৌলবাদীরা ফেসবুকের মাধ্যমে হুমকি দেয়, থ্রেট মেসেজ দেয়। সেই মেসেজের কপিগুলো অভিজিৎ কোনো সময় আমার কাছে পাঠিয়েছে, কখনো আমি নিজেও দেখেছি। তো এগুলো অভিজিৎকে সেই হিসেবে আমি একটু সাবধান বাণী উচ্চারণ করেছিলাম, বিশেষ করে তোমরা যারা ব্লগার হিসেবে চিহ্নিত, তোমার নাম বহুবার বলা হয়েছে যে অভিজিৎ তো আমেরিকায় থাকে, ওখানে ওকে হত্যা করা যাবে না, কিন্তু ও ঢাকায় এলে ওকে আর ফিরে যেতে দেওয়া হবে না। তবে এইগুলি ওকে বললাম, তো আমেরিকায় থেকে বাংলাদেশের সিচুয়েশন বোধ হয় বোঝা খুব কঠিন। তো যাই হোক, তা আমার নিষেধ সত্ত্বেও এলো, যেদিন তাকে মারা যায় সেই দিনও বলেছি যে ওই মেলায় তোমার যতক্ষণ যেটুকু কাজ আছে প্রকাশকদের সাথে সেইটুকু সেরেই চলে আসবে। কিন্তু সেদিন সে বিকেলে চলেই আসতেছিল, ওই মানে এগুলি কাকতালীয় ব্যাপার হয় অনেক সময়। অভিজিৎ আর ওর বউ বই টই কিনে 5টা সাড়ে 5টার দিকে মেলার থেকে বেরিয়ে আসতেছিল, তো সেইখানে জাগৃতির যে স্টলটা তার সামনে একটা ওপেন স্পেস আছে,
সেইখানে ত্রিপাল বিছিয়ে ওই আমাদের বুয়েটের তড়িৎ কৌশলের এক শিক্ষক ফারসান হাবিব নাকি যে নাম, ওরা ওর অনুগামীদের নিয়ে ওখানে একটা আলোচনা আড্ডা করতে ছিল। তো অভিজিতের সঙ্গে পরিচয় ছিল, বন্যার সঙ্গে পরিচয়। তো অভিজিৎকে দেখে ফারসান বান্নান বলে যে অভিজিৎ দা, আপনার যদি সময় থাকে একটু বসে যান আমাদের, আমরা একটু বিজ্ঞান বসে। তো অভিজিৎ বাই নেচার হচ্ছে আড্ডা প্রিয়। তো বন্যার নিষেধ সত্ত্বেও ওরা গিয়ে ওই আড্ডায় বসেছিল এবং তখন তার কোনো আর সময় জ্ঞান ছিল, 8:30-9:00 পর্যন্ত সেখানে আড্ডা মেরেছে। তারপর যখন বেরিয়ে আসে তখন এই আমরা জানি। স্যার আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, আমরা আরও অন্যান্য ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই। দর্শক আবারও একটা বিরতি নিচ্ছি, কথা বলবো প্রয়াত অভিজিৎ রায়ের বাবা ডক্টর অজয় রায়ের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আর একবার। চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম অধ্যাপক অজয় রায়ের সঙ্গে। স্যার আমরা অভিজিৎ রায়কে নিয়ে কথা বলছিলাম, আপনার ছেলে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, যাকে আমাদের হারাতে হয়েছে প্রায় বছরখানেক হলো। আপনি এই হত্যাকাণ্ডটার বিচার নিয়ে কতটুকু আশাবাদী? আমি সবসময় আশাবাদী মানুষ। আমার জীবনের এখন যেটা যদি সংগ্রামের শেষ স্তর বলি, এইটি হলো যে অভিজিতের বিচারের হত্যাকাণ্ডের বিচার যতদিন না এই হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, আমার সংগ্রাম চলবে। এবং এই সংগ্রামে আমাদের সতীর্থরা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের সাথে আছে। কাজেই আমাদের দাবি চলবেই যতদিন পর্যন্ত অভিজিৎ, নীলাদ্রি, অনন্ত এইসব ব্লগারদের হত্যাকাণ্ডের একটা সুবিচার আমরা পাই। আমি সেই হিসাবে সবসময় আশাবাদী ছিলাম, ভবিষ্যতেও আশাবাদী থাকব। কিন্তু আশাকে কীভাবে বাস্তবায়িত করতে হয় সেটির জন্য আমাদের সংগ্রাম অবিরতভাবে চালিয়ে। আপনি এই অবস্থায় কতটুকু নিরাপদ বোধ করেন? এটি আমার নিরাপদ বোধের উপরে তো কিছু নির্ভর করে না, তবে ওই যে বললাম যে অভিজিতের মারা যাওয়ার পরেই, মানে হত্যার পরেই প্রাইম মিনিস্টার আমাকে টেলিফোন করেছিলেন নিজে এবং বলেছে, স্যার আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য আমি কী করতে পারি। তা আমি বললাম, তুমি প্রধানমন্ত্রী, আমাদের হত্যাকাণ্ডের ওই অভিজিতের হত্যাকাণ্ডের বিচারের জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করবে, এটাই আমার সবচাইতে বড় নিরাপত্তামূলক কাজ হবে। আর ব্যক্তিগতভাবে তোমার সরকারের সাধ্যে যতটুকু খোলায় আমাদেরকে বা আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। তারপরে কিছু আমাদের সিকিউরিটির যে পার্সন VIP তাদের সাথে আমার 2-3 কথা হয়েছে এবং ওরা বলেছে যে আমরা একটা VIP সিকিউরিটির ব্যবস্থা তৈরি করেছি, আপনি মোটামুটি আপনাকে একটা নজরদারিতে রাখা হচ্ছে এই আর কি। অন্য প্রসঙ্গে কথা বলে, আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, শিক্ষক রাজনীতি দেখেছেন এবং আপনাদের সময়ের শিক্ষক এবং এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখনকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এগুলো নিয়ে অনেক সমালোচনা এবং বুদ্ধিজীবীদের নিয়েও একটা সমালোচনার জায়গা তৈরি হচ্ছে যে আমাদের আসলে এক মানুষের একটা শেষ ভরসার জায়গা যেগুলো ছিলেন সেই জায়গাটা কি খানিকটা নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়? বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমার খুব বর্তমানে খুব একটা স্বচ্ছ ধারণা নাই, তবে আমি আশা করব যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেন
রাজনীতি মতবাদে দুষ্ট না হন। শুধু এইটুকু খেয়াল রাখা যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের যারা নিযুক্তি দেবে, যাদেরকে নিযুক্তি দেওয়া হবে, তারা যেন লিবারাল সেকুলার উদার মনের মানুষ হয়, এইটুকু শুধু দেখবে। এই কেবলমাত্র কী বলে ওই ফলাফল এবং সে যদি ফলাফল ভালো কিন্তু জামাতের আদর্শে বিশ্বাস হয়, শিবিরে বিশ্বাসে, তাকে যেন কোনো ক্রমে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢোকানো না হয়। প্রশ্ন হতে পারে যে কেন, ওর মতাদর্শের কারণে? আমি বলি যে হ্যাঁ, মতাদর্শের কারণেই, কেননা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা হচ্ছে সৃষ্টিশীলতার জায়গা, সৃজনশীলতার জায়গা, এখানে উদার লিবারাল সেকুলার মানুষের ভরসা, এবং সেই হিসেবে ছাত্রদেরকেও আমরা সেইভাবেই ভর্তি করব। স্যার, আপনি 52-71 মুক্তি সংগ্রাম করেছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, সেখানে বুদ্ধিভিত্তিক জায়গায় কাজ করেছেন, লেখালেখি করেছেন, অনেক ছাত্রদেরকে আলোকিত করার চেষ্টা করেছেন, সেই বাংলাদেশেই 40-45 বছর পরে আপনার ছেলেকে লেখালেখির অপরাধে খুন করা হয়েছে, এবং আরও অনেকে এরকম হচ্ছে, মানে একটা অশুভ শক্তি আবারও মাথা চাড়া দিচ্ছে, এই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন ডক্টর অজয় রায় 71-72 দেখেছিলেন, সেই বাংলাদেশটা এখন কোথায় দাঁড়িয়ে? আমরা কতগুলো ঘটনা দেখছি, যেমন পরপর কয়েকজন ব্লগাররে এবং তাদের প্রকাশককে হয় হত্যা করা হলো, নয় নির্মমভাবে আঘাত করা হলো, যারা মৃত্যুর সঙ্গে লড়ছে বিভিন্ন হাসপাতালে। এগুলো নিঃসন্দেহে খুব উদ্বেগজনক ঘটনা। এই জন্য আমি চাইব যে ওই যে আইজি বলেছেন টার্গেটেড পার্সনদের রক্ষা করা যায় না, টার্গেটেড পার্সন কয়জন আছে সরকারের কাছে লিস্ট আছে, 70 জন, 80 জন, 100 জন, 80 জনের 100 জনের মধ্যেই 10-15 জন হচ্ছে খুব হাইলি টার্গেটেড। তো এদেরকে কেন প্রোটেকশন দেওয়া যাবে না? এই জন্য ডিবি, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব তালিকা করে হাইলি সেন্সিটিভ টার্গেটেড পার্সনদের রক্ষা করতে হবে, দরকার হলে তাদের বাড়িতে পুলিশের গার্ডে নিতে ব্যবস্থা করতে হবে। এই মানুষগুলোকে, এই সৃষ্টিশীল মানুষগুলোকে, এই উদারনৈতিক মানুষগুলোকে আমাদের রক্ষা করতে হবে, নাহলে অভিজিতের মতো মানুষ হারিয়ে ফেলব। এবং ওই স্লোগানে বললেন যে অভিজিতরা হারলে বাংলাদেশ হারবে, কথা বলে লাভ নাই, যাতে অভিজিতের মতো মানুষরা, নীলাদ্রির মতো মানুষরা দীপনের মতো মানুষরা যেন না হারিয়ে যায়, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ, এই ধরনের মানুষরাই বাংলাদেশ ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।